আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন বন্ধুরা। এবং আজকের ভিডিওটা অন্য একটি ভিন্ন একটি ভিডিও নিয়ে চলে আসলাম নতুন। আজকের ভিডিওটা হলো যারা নতুন সৌদি আরবে আসতে চাচ্ছেন তাদের জন্য, এবং অনেকেই সৌদি আরবে আসার জন্য আগ্রহী, অবশ্যই বলবো আসেন, কেননা বাংলাদেশে তো তেমন কোনো কাজ করে ইনকাম করার মতন কোনো সোর্স নেই। সেই ক্ষেত্রে সৌদি আরব না, আমরা প্রবাসে যে কোনো দেশে যাওয়া লাগে, পাড়ি দেওয়া লাগে, আমাদের ফ্যামিলি রেখে আমরা প্রবাসে পাড়ি জমাই। এটা অবশ্যই প্রবাসে না আসলে আমরা বুঝতাম না। এবং যারা নতুন সৌদি আরবে আসতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ করে আজকে কিছু কথা বলবো। সৌদি আরবে যারা আসবেন নতুন, দলাল হোক বাংলাদেশের এবং এজেন্সি হোক, যাদের কাছ থেকে আসবেন অবশ্যই আপনারা জেনে শুনে আসবেন। কেননা এখন বর্তমানে অনেক আরবে আসতেছেন অনেকেই, কিন্তু আসার পর দেখতেছেন আপনাদের কাজ মিলতেছে না, অনেক দালাল বা অনেক বাইবাদার আনতেছে, আনার পর দেখা যাচ্ছে আপনাকে বলে আনতেছে এক মাস আপনার কাজ, এক মাস লাগতে পারে, আপনাকে এক মাস বসাইয়া খাওয়াবো, সমস্যা নেই, কাজ বা হইলে কাজ দিয়ে দিব। সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই জেনে শুনে আসবেন, কেননা সৌদি আরবের কাজের খুব বর্তমানে সমস্যা। খুব ফ্রি ভিসায় যারা আসবেন তারা কফিলের আন্ডারে কাজ করতে হবেন না, কেননা বাহিরে কাজ করতে দেবে না কফিল। আমি আমার কাছ থেকে বলবো আপনারা যদি আসতে চান তাহলে ভালো কোম্পানি দেখে আপনারা আসেন। স্যালারি কম হলেও আলহামদুলিল্লাহ কোম্পানিতে আসার পর যখন আপনি বাসা বুঝে যাবেন তখন আলগা ইনকাম করার একটা সোর্স থাকে। সেই ক্ষেত্রে আপনারা কোম্পানিতে আসবেন, কেননা ফ্রি ভিসায় আসার ফলে আপনাদেরকে দেখাইতেছে 50,000 টাকা আপনাদেরকে স্যালারি দিবে, কিন্তু আসলে আইসা আপনি কাজই মিলাইতে পারতেছে না বা কাজই দিতে পারতেছে না। সেই ক্ষেত্রে আপনারা ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে নতুন যারা আসবেন তাদেরকে, তাদের কাছে পৌঁছায় দিবেন। আনছে তাকে ফোন দিয়ে পাচ্ছেন না, এবং অনেকেই ফ্রেন্ড এবং বাইবাদারদেরকে খুঁজতেছে কাম দেওয়ার জন্য। আসলে কাজের এত বর্তমানে সমস্যা, কাজে কেউ নিতে চাইতেছে না, বাহিরের লোক কোনো জায়গায় নিতে চাইতেছে না। সেই ক্ষেত্রে আপনারা কোম্পানিতে আসবেন, ভালো কোম্পানি দেখে অবশ্যই কোম্পানিতে আসবেন, স্যালারি কম হলেও কোম্পানিতে আসবেন, আপনার জন্য সেফটি। এবং আপনারা যখন, আপনাদেরকে যখন দলাল বলে 50,000 টাকা স্যালারি দিবে আপনাদেরকে, এবং কাজ কাজ থাকলে তো 50,000 টাকা স্যালারি পাবেন, কাজই তো নাই, কাজই দিতে পারতেছে না, তাহলে আপনারা সেই ক্ষেত্রে আপনারা কোম্পানিতে আসা বেটার। এবং 1,000 হোক, 1,200 হোক, 1,300 হোক, 1,500 হোক স্যালারি, আলহামদুলিল্লাহ এটা দিয়ে আপনি চলে যেতে পারবেন। কিন্তু আপনি যখন আইসা বসে থাকবেন, কাজ না মিলবে, তখন আপনার আকামা, এবং অনেকেরই আকামা নিয়ে প্রবলেম, যারা ফ্রি ভিসায় আসতে চাইতেছেন তাদেরকে বলতেছে আকামা 15 মাসের দিবে, এখন বর্তমানে 15 মাসের না 3 মাসের দিচ্ছে বা 6 মাসের দিচ্ছে, আনার পর 3 মাস বা 6 মাস এর ভিতরে বলতেছে আপনারা কাফালা হয়ে যান, অন্য সৌদি দেখে অন্য জায়গায় কাফালা হয়ে যান। সেই ক্ষেত্রে আপনারা কোম্পানিতে আসবেন, কেননা কোম্পানিতে আপনারা নতুন, যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন তারা ভাষা বুঝেন না এবং তারা নতুন, তারা একজন সৌদিকে দৌড়ে কাফালা হতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনারা কোম্পানিতে আসবেন, আসার পর আকামা এবং থাকার রুম, খানাটা নিজের হইতে পারে, থাকাটা কোম্পানি দেয়, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ওইগুলা মেনটেন করে আসবেন। এবং ভালো ভালো কোম্পানি আছে, সেই কোম্পানিগুলার খোঁজ খবর নিয়ে তারপর সৌদি আরবে আসবেন। আর সৌদি আরবে আসার আগে অবশ্যই খেয়াল করবেন কোম্পানি, আপনাদের বাইবাদার এবং আত্মীয় স্বজন যারা আছে প্রবাসে তাদের কাছ থেকে খোঁজ খবর নেবেন, কোম্পানিটা কি কিরকম হালে আছে এবং কোম্পানি কি আছে এই নামে, সেটা খবর নিয়ে তারপর কোম্পানিতে আসবেন। এবং ভালো হবে কোম্পানিতে আসলে ফ্রি ভিসায় বুঝে শুনে আসবেন, এবং ফ্রি ভিসায় কারা আসতে পারবেন, যাদের আপনা ভাই আছে, দুলা ভাই আছে, মামা আছে, হ্যাঁ তাদের জন্য ইজি, তারা ভাইয়ের কাছে বৈশা খাইলেও সমস্যা নেই, এবং তাদের ভাই থাকার ফলে এবং বোন জামাই থাকার ফলে বা মামা থাকার ফলে আপনাকে কাজ মিলিয়ে দিচ্ছে এবং যা যা করার তারা করতেছে। এবং সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কোম্পানিতে আসবেন, নতুন যারা তাদের যাদের আত্মীয় স্বজন নেই তারা কোম্পানিতে আসবেন, এবং 2 টাকা কম কামাবেন, সেফটিতে থাকবেন আপনারা,
অবশ্যই এগুলা মেনটেন করে আসবেন। আজকের মতন এইখানেই ভিডিওটা শেষ করতে যাচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমির বাইক 64 এর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।